আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কাবির আছি আপনাদের সাথে এবং আপনারা দেখতেছেন সায়েন্স প্লাস ল্যাব। আজকে আমরা দেখাবো কিভাবে 500 টাকার ভিতরে 8 থেকে 10 ঘন্টা ব্যাকআপ দিবে এমন একটি মিনি রাউটার ইউপিএস কিভাবে তৈরি করা যায়। সম্পূর্ণ ভিডিওটিতে প্রসেসটি দেখিয়ে দিয়েছি, যাতে করে সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারাও খুব সহজে এরকম একটি রাউটার ইউপিএস তৈরি করে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ইউপিএসটি তৈরি করার জন্য আমরা এখানে একটি মিনি ইউপিএস সার্কিট মডিউল ব্যবহার করছি। এই সার্কিট মডিউলটি ব্যবহার করে আমরা 5 to 12 ভোল্টের ইনপুট দিতে পারবো এবং আউটপুট হিসেবে 12 ভোল্টের আউটপুট এই সার্কিট মডিউলটি থেকে পেয়ে যাব। এসব সার্কিট মডিউল আমরা 250 থেকে 300 টাকার ভিতরে লোকাল শপগুলোতে পেয়ে যাব। যেহেতু আমাদের রাউটারটির জন্য 9 ভোল্ট ইনপুট প্রয়োজন হচ্ছে এবং আমরা আমাদের সার্কিট মডিউলটি থেকে 12 ভোল্ট আউটপুট পাচ্ছি, তাই আমরা 12 ভোল্ট থেকে 9 ভোল্টে কনভার্ট করার জন্য একটি L7809 মডেলের ভোল্টেজ রেগুলেটর আইসি ব্যবহার করছি এবং এই ভোল্টেজ রেগুলেটর আইসিটির সাথে আমরা 100 মাইক্রোফ্যারাডের একটি ক্যাপাসিটার ব্যবহার করব। 15 থেকে 20 টাকার ভিতরে এই আইসি এবং ক্যাপাসিটারটি সহজে পেয়ে যাব। ইউপিএসটিতে চার্জিং ইন্ডিকেটর হিসেবে আমরা একটি গ্রিন কালার এবং একটি রেড কালারের এলইডি ব্যবহার করছি। ইউপিএসটিতে ইনপুট এবং আউটপুট দেওয়ার জন্য আমরা এখানে 4টি 12 ভোল্টের ফিমেল কানেক্টর ব্যবহার করছি। ইউপিএসটি অন অফ করার জন্য আমরা এখানে একটি মিনি অন অফ সুইচ ব্যবহার করছি। এগুলো হচ্ছে 3.7 ভোল্টের লিথিয়াম আয়ন ব্যাটারি। ইউপিএসটি তৈরিতে আমরা এই লিথিয়াম আয়ন ব্যাটারিগুলো ব্যবহার করব। আমরা এখানে পুরাতন ল্যাপটপের ব্যাটারিগুলো থেকে এই লিথিয়াম আয়ন ব্যাটারিগুলো সংগ্রহ করেছি। ইউপিএসটির ব্যাকআপ নির্ভর করবে এই লিথিয়াম আয়ন ব্যাটারিগুলোর উপরে। এরকম একটি সার্কিট বোর্ডের সাথে এই লিথিয়াম আয়ন ব্যাটারিগুলো কানেক্ট করা থাকে। পুরাতন কম্পিউটার এবং ল্যাপটপের দোকানগুলোতে আমরা খুব সহজেই এই পুরাতন ল্যাপটপের ব্যাটারিগুলো পেয়ে যাব। এতে করে আমরা খুব কম দামে এই ভালো মানের ব্যাটারিগুলো পেয়ে যাব এবং একটি পুরাতন ল্যাপটপের ব্যাটারি 50 থেকে 100 টাকার ভিতরে পেয়ে যাব। এবং প্রতিটি ল্যাপটপের ব্যাটারিতে আমরা 4 থেকে 6টি এরকম ধরনের লিথিয়াম আয়ন ব্যাটারি পেয়ে যাব। এরপর চলে যাওয়া যাক বক্সটির দিকে। এটি একটি সম্পূর্ণ কাস্টমাইজড বক্স। বক্সটি পুরো একটি অপশনাল বিষয়, যে যার মতো করে এই বক্সটি তৈরি করে নিতে পারেন। বক্সটি তৈরি করার জন্য সর্বপ্রথম আমাদের নিজেদের একটি কাস্টমাইজড ডিজাইন তৈরি করে নিতে হবে। এরপর একটি লেজার মেশিনের সাহায্যে ডিজাইন অনুযায়ী বক্সটির বিভিন্ন অংশ কেটে নেওয়া হবে। ডিজাইন অনুযায়ী লেজার মেশিনের সাহায্যে বক্সটির বিভিন্ন অংশ কাটার পরে দেখতে ঠিক এরকমটি দেখাবে। লেজার মেশিন দিয়ে কাটার পর বক্সটিতে কিছু অপরিজনীয় অংশ লেগে থাকবে, এগুলো ফেলে দিলেই হবে। যেহেতু বক্সটি একটি অপশনাল বিষয়, তাই আপনারা যদি চান বক্সটি এভাবে তৈরি না করে প্লাস্টিকের একটি বক্স ব্যবহার করতে পারেন। ইউপিএসটি তৈরি করতে আমরা এখানে ভালো দেখে 8টি 3.7 ভোল্টের লিথিয়াম আয়ন ব্যাটারি নিয়েছি। এবার আমরা সোল্ডারিং আয়রন ব্যবহার করে সবগুলো ব্যাটারিকে প্যারালালি সোল্ডারিং করে নিব, অর্থাৎ সবগুলো ব্যাটারির পজিটিভ সাইড একসাথে সোল্ডারিং করে নিব এবং অপরদিকে সবগুলো ব্যাটারির নেগেটিভ সাইড একসাথে সোল্ডারিং করে নিব। সোল্ডারিং করার পরে দেখতে ঠিক এরকমটি দেখাবে। এবার একটি সোল্ডারিং আয়রন ব্যবহার করে ব্যাটারির পজিটিভ সাইডে রেড ওয়ার সোল্ডারিং করে নিব এবং নেগেটিভ সাইডে একটি ব্ল্যাক ওয়ার সোল্ডারিং করে নিব। এই সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী চার্জিং ইন্ডিকেটর হিসেবে ব্যবহার করা রেড কালার এবং গ্রিন কালারের এলইডিগুলোকে ইউপিএস সার্কিট মডিউলটির সাথে সোল্ডারিং করে নিব। এটি হচ্ছে বক্সটির সাইডের একটি অংশ। আমরা আগে থেকেই এর সাথে একটি ফিমেল কানেক্টর পিন সুপারগুলোর সাহায্যে আটকে নিয়েছি। এবার আমরা এই ফিমেল পিনটির সাথে 2টি তার সোল্ডারিং করে নিব। পরবর্তীতে আমরা এই তারগুলোকে ইউপিএস সার্কিট মডিউলটির ইনপুট অংশের সাথে সোল্ডারিং করে নিব। এবার আমরা সোল্ডারিং আয়রন ব্যবহার করে প্যারালালি কানেক্ট করা ব্যাটারিগুলোকে মিনি ইউপিএস সার্কিট মডিউলটির সাথে সোল্ডারিং করে নিব।
এটা হচ্ছে বক্সটির একটি সাইডের অংশ যেখানে আমরা তিনটি আউটপুটের জন্য তিনটি ফিমেল কানেক্টর পিন সেটআপ করে নিব। এটা হচ্ছে L7809 মডেলের ভোল্টেজ রেগুলেটর আইসি। এবার আমরা এই ভোল্টেজ রেগুলেটর আইসিটির সাথে 100 মাইক্রোফ্যারাডের একটি ক্যাপাসিটর সোল্ডারিং করে নিব এবং সোল্ডারিং করার পরে দেখতে ঠিক এরকমটি দেখাবে। এই সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী আমরা আইসিটির সাথে ক্যাপাসিটরটিকে সোল্ডারিং করে নিব। ইউপিএস সার্কিট মডেলটি থেকে আমরা 12 ভোল্টের আউটপুট পাবো। যেহেতু আমরা রাউটারের জন্য 9 ভোল্টের আউটপুটের একটা ব্যবস্থা রেখেছি, তাই আমরা আইসিটির 3 নম্বর পিন 9 ভোল্টের পজিটিভ অংশের সাথে এবং 2 নম্বর পিন 9 ভোল্টের নেগেটিভ অংশের সাথে সোল্ডারিং করে নিব। এবার আমরা সোল্ডারিং আয়রন ব্যবহার করে 12 ভোল্টের ফিমেল আউটপুট পিনের সাথে দুটি তার সোল্ডারিং করে নিব। সবগুলো তার সঠিকভাবে সোল্ডারিং করার পরে দেখতে ঠিক এরকমটি দেখাবে এবং পরবর্তীতে এই তারগুলো মিনি ইউপিএসটির সাথে সোল্ডারিং করে নিব। এগুলো হচ্ছে বক্সটির বাকি অংশ। এবার আমরা সুপারগুলো ব্যবহার করে বক্সটির বাকি অংশগুলোকে একত্রে জোড়া লাগিয়ে নিব। সবগুলো অংশ সুপারগুলোর সাহায্যে লাগানোর পরে দেখতে ঠিক এরকমটি দেখাবে। এবার জাস্ট উপরের অংশটি লাগালেই সম্পূর্ণ ইউপিএসটি তৈরি হয়ে গিয়েছে। আর এভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা খুব সহজে আমার মতো এরকম একটি রাউটার ইউপিএস তৈরি করে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।